না হয়েছে। আমি রসায়ন একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রতিনিয়ত ক্লাস দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি এবং মানসিকভাবে আমি তৈরি হয়েছি। তার কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রী বাড়িতে বসে রয়েছে এই মুহূর্তে, এবং অনেক ছাত্রছাত্রী হয়তো টিউশন যেতে পারছে না, তার কারণ অনেক মাসে মাসে হয়তো পড়াতে আসেন না, এইরকম একটা মহামারী অবস্থা। তাই আমি নিজে উদ্যোগ নিয়ে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু করেছি। বিশেষ করে এই মুহূর্তে আমার একটা নিজস্ব অভিজ্ঞতা থেকে একটা বড় কথা বলতে পারি, অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর মধ্যে, দ্বাদশ শ্রেণীর যেটা চলতি পরীক্ষা দিয়েছে তার তিনটা পরীক্ষা বাকি ছিল, সেটা যাই হোক সরকার তো আমাদের অলরেডি উত্তীর্ণ করে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে। কিন্তু এই যারা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে আমি বলছি দেখো, তাদের অটোমেটিক মার্চ মাসের দিকে পরীক্ষাটা নেওয়া হয়, কিন্তু আমার তো ক্লাস এখনো শুরু হয় না, তাহলে কিভাবে মার্চ মাসের দিকে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে না, তাহলে কি সেশন পেছাবে? আমার মনে হয় সেশন পেছানো সম্ভব নয়, তার কারণ একটা সেশন পিছিয়ে গেলে তার পরের সেশনটা তাদের আবার কলেজে ভর্তি হওয়ার দারুণভাবে সমস্যা হতে পারে। তাই আমার অভিজ্ঞতা বল থেকে বলছি যে সরকার করবে কি, কিছুটা পরিমাণ সিলেবাস তোমাদের কমিয়ে নেবে, কমিয়ে দেওয়ার ফলে কি হয় সে অল্প সিলেবাসের উপরে তোমাদেরকে একটা পরীক্ষা নিয়ে নেওয়া হবে, সেই পরীক্ষার উপরে একটা পার্সেন্টেজ দিয়ে তোমাদের বাকি নম্বরগুলো মানে সমস্ত সাবজেক্টের এইভাবে পার্সেন্টেজ করে নম্বরগুলো দিয়ে দিবে। তাহলে কি হয় পরবর্তীকালে যে তোমাদের সেশানটা ওই নির্দিষ্ট সেশান, অর্থাৎ কলেজের যে সেশান সেই নির্দিষ্ট সেশানে শুরু হতে থাকবে। এই মতো অবস্থায় অর্গানিক এবং ইনঅর্গানিক দুটো পোর্শন আছে কেমিস্ট্রি, তাহলে দুটো পোর্শনের মধ্যে ইনঅর্গানিকটা যাই হোক কোনো একটা চ্যাপ্টারের সঙ্গে নির্দিষ্ট একটা চ্যাপ্টারে খুব অল্প পরিমাণ সামান্য পরিমাণ মিল রয়েছে, কিন্তু অর্গানিকে প্রচুর প্রচুর পরিমাণ মিল রয়েছে। তার কারণ একটা রাসায়নিক বিক্রিয়ার সঙ্গে অপর একটা রাসায়নিক বিক্রিয়ার ফার ডিফারেন্স কিন্তু নেই, অর্থাৎ কোনো একটা রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারের কোনো একটা নির্দিষ্ট চ্যাপ্টারের রাসায়নিক বিক্রিয়া সেটা কীভাবে হয়েছে সেই রাসায়নিক বিক্রিয়াটা আবার কিন্তু পরের চ্যাপ্টারতেই রয়েছে। সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি বিশেষ করে দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটা ক্লাসের আগে অর্গানিক পোর্শনটা আমি শেষ করে নেব। ইতিমধ্যে আমার চারটে চ্যাপ্টার শেষ হয়ে গিয়েছে, আমি একে একে সব আপলোড করে দিয়েছি, অনেকগুলো আপলোড করা হয়েছে, এখনও কিছু আমি আপলোড করব। আপলোড করে নেওয়ার পর ওখান থেকে তোমরা দেখে নেবে যে কীভাবে অর্গানিকটা ভালোভাবে খুব সহজ উপায়ে করে নেওয়া যায়। ওকে, এবং আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা তোমরা বললে মন শুনে নাও, পাশেও যে সাবস্ক্রাইব করবে ওই লিঙ্ক দিয়ে, লিঙ্ক আমি দিয়েছি ওই লিঙ্কে সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে ওই বেল আইকনটি অ্যাক্টিভেট করে নেবে, তাহলে আমি যতগুলো ক্লাস আপলোড করব বা পরবর্তীকালে যে ক্লাসগুলো দেবো সেগুলো তোমরা অটোমেটিক কুইক তোমাদের কাছে পৌঁছে যাবে, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবে। এই মুহূর্তে আমার ধারণা থেকে এই বড় আপডেটটা তোমাদেরকে দিলাম, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।